পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একজন ডায়াবেটিস ও কিডনি রোগী। আমি বসে প্রস্রাব করলে প্রস্রাব বের হয় না, অনেক সময় বসে লাগে, সময় লাগে, কষ্ট হয়। দাঁড়িয়ে করলে প্রস্রাব ভালো প্রস্রাব হয়। আমি অনেকদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করি, আমি প্রস্রাবের ছিটা গায়ে লাগতে দেই না, সাবধানে হই, পবিত্র হই। এটা কি জায়েজ, কিংবা এতে কি আমার কবর আজাব হতে পারে, জানলে খুশি হব। না ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনার রোগের কারণে করছেন, আপনি যেহেতু নিজেকে পরিচ্ছন্ন রাখছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর দাঁড়িয়ে পেশাব করাটা এই সময়গুলো তো অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন, তার হাঁটুতে ব্যথা ছিল, কেউ বলেছে, সেই জন্য তো বোঝা যাচ্ছে যে ব্যথা থাকলে, কোনো সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন। বিশেষ করে যারা প্রোস্টেটের রোগী, তারা বসে পেশাব করতেই পারে না, বসে পেশাব করলে পেশাব ক্লিয়ার হয় না, তারা অনেক সময় দাঁড়িয়ে পেশাব করতে হয়। তো দাঁড়িয়ে পেশাব করা দোষণীয় নয়। ডায়াবেটিস রোগী, কিডনি রোগী, প্রোস্টেটের রোগী, এই জাতীয় রোগীগুলো রোগী যারা আছেন, তারা দাঁড়িয়ে পেশাব করলে কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করুন তারা কোনোভাবেই যেন আপনার পেশাব কোনোভাবেই যেন সিটা যেন না আসে। বিশেষ করে যদি আপনি কমরে পেশাব করতে পারেন, সম্ভবত এটা সিটা আসে না, সেভাবে পেশাবগুলো করবেন, যাতে করে কোনোভাবেই আপনার গায়ে সিটা না আসে, এটা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ কোনো গুণা হবে না বা কবর আজাব হবে না, কবর আজাবের প্রশ্নই আসে না। দাঁড়িয়ে পেশাব করলে কবর আজাব হয় এটা কেউ বলেনি, এটা হচ্ছে আমাদের কোনো মানুষের বলা বানোয়াট কথা। এটা দাঁড়িয়ে পেশাব করলে এমনিতেই কবর আজাব হয় না। দাঁড়িয়ে পেশাব করে কেন নিষেধ করা, কারণ এটা আদবের খেলাপ বাইরে। কিন্তু আপনি যদি বাথরুমে পেশাব করেন, সেটা কেউ দেখছে না, জানছে না, সেখানে আপনার দাঁড়িয়ে পেশাব করাটা আদবেরও খেলাপ না, কোনো সমস্যা নেই এটাতে, কারণ এটাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি কাপড় সিটে আসার কথা আছে, সেটা আলাদা কথা। অনেক সময়তে বসা দেখা নিচে বসলে অনেক সময় কাপড় সোফাতে ময়লা লাগতে পারে, দেখা যায়। বিশেষ করে খোলা যে সমস্ত বাথরুম আছে, সেগুলোতে যেগুলোতে নিচে বসতে হয় সেগুলোতে সমস্যা হয়। আর যেগুলোতে আপনি দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে আপনি পেশাব করবেন, সেখানে সাধারণত কমোটে করা হয়, সেখানে সমস্যাটা হয় না। সুতরাং এটা কোনো গুণার কিছু না, আলহামদুলিল্লাহ।